হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন কবি, কবি মোহাম্মদ নুরুল হুদা। স্যার, আপনি বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক সবই অর্জন করেছেন কবিতা লিখে। আপনি একসময় বাংলা একাডেমির তরুণ লেখকদের উজ্জীবিত করার জন্য যে প্রকল্প তৈরি হয়েছিল সেই প্রকল্পের পরিচালক ছিলেন। কবির জীবনটা আসলে কেমন হয় জনগণকে একটু জানাবেন। আমার ধারণা কবিদের জীবন নদীর মতো, নদীর জীবন শুরু হয়ে বইতে থাকে এবং যেতে যেতে বাঁক পরিবর্তন করে। আমার জীবনটাও তাই। আমার জীবন শুরু হয়েছিল দরিয়ানগর থেকে, কক্সেস বাজার, যাকে দরিয়ানগর আমি বলি। দরিয়ানগরকে শুরু হয়েছে দরিয়ায় মিশবে, তা না মিশে আমি উল্টো দিকে এসে গেছি। এসে যেতে যেতে যতগুলো বাঁক দেখেছি, সমাজের বাঁক দেখেছি, সে সমাজের বাঁকগুলো পেরিয়ে এসে তখন যখন যা মনে হয়েছে এই সমাজ পরিবর্তনের দিক থেকে দেখে যেটা মনে হয়েছে সেই কথাগুলো বলেছি। কবিরা কি একটু বহিমিয়ান? তারা কি সংসারী হতে পারে? আপনি যদি এবার তাত্ত্বিকভাবে বলেন বহিমিয়ান, সেহেতু কাজী নজরুল ইসলাম বাউন্ডুলে, তাই সুচির জীবনের বাউন্ডুলে, রবীন্দ্রনাথও বাউন্ডুলে। সংসার তাদের বাঁধতে পারে না? না, কখনো পারে না। বিশ্বকেই তারা সংসার করে থাকে। সেটা বিশ্বই যাদের সংসার, তাদের নিজেদের ছোট একটি সংসার আছে, সেইটা কেন্দ্র, সে মাঝে মাঝে ফিরে যায়, প্রতি মুহূর্তেই ফিরে যায়। কিন্তু আমি বলবো সংসার বলতে যে একটা বাঁধন বোঝায়, সীমা বোঝায়, তার ভিতরে কখনো সে থাকে না। স্যার, এই যে বাংলা একাডেমি, সেখানে একাডেমি কথাটাই ইংলিশের সাথে মিশ্রিত। 21শে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি কথাটাই ইংলিশ, তো এই যে মিশ্রণটিকে কিভাবে দেখেন বা এটি সঠিক কিনা বা এর কোনো ব্যতিক্রম হবে কিনা? মিশ্রিত জীবন, আমি যেখানে বসে আছি, আপনি যেখানে বসে আছেন, এটা একটা টেলিভিশন, তাই তো? এটাকে আমি দূরদর্শন যন্ত্রে বলতে পারি, এটা পরিভাষা তৈরি করে বাংলা এখানে আমি তৈরি করে দিয়েছি, কিন্তু আমরা এটাকে গ্রহণ করিনি এটা বলবো না, আমার টেলিভিশনটাকে গ্রহণ করেছি। আবার যে একাডেমি বলছেন, একাডেমি কিন্তু বাংলা শব্দ নয়, একাডেমি কিন্তু একাডেমির ধারণাটাই পৃথিবীতে নেয়, বাংলাদেশে নেয়। এটা গ্রিক দেশে ছিল, প্লেটো তৈরি করেছিলেন একাডেমি, সেখান থেকে একাডেমি এসে। আর বাংলা ভাষার একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন যে জ্ঞান সেগুলোকে গ্রহণ করা, সেই অনুযায়ী যেসব শব্দগুলোকে গ্রহণ করা। কোনো শব্দ যদি বাংলায় না থাকে তাহলে সেই শব্দে বাংলায় গ্রহণ করা। স্যার, এই যে পুরস্কার অর্জন, একজন কবির বা সাহিত্যিকের বা যে কোনো গুণী মানুষের, তাকে কি আসলে অন্য উচ্চতায় নিয়ে যায় নাকি? মোটেই না। পুরস্কারটি হচ্ছে কি? জাস্ট মোটেই না। আপনি পুরস্কার তাহলে আসলে কি? লালন স্বীকৃতি, পুরস্কার দিয়ে, হ্যাঁ, এক ধরনের সামাজিক স্বীকৃতি। এই স্বীকৃতি যেখানে কবিরা বহিমিয়ান সেখানে তাদের সামাজিক স্বীকৃতির মূল্য কী আছে? তাদের কোনো মূল্য আছে বলে মনে হয় না, যারা দেয় তারা একটা মানে দিচ্ছি এটা মনে করে আর কি। আমি তো আগেই বলছি। তাহলে এখানে একটি প্রশ্ন আসে, অনেকে কিন্তু পুরস্কার পাওয়ার জন্য বেশ তৎপরতাও চালায় এবং অনেকে পুরস্কার পেয়ে গর্বিত হয় এবং পুরস্কারকেই বিশাল অর্জন বলে মনে করে। তাহলে প্রকৃত কবিরা আসলে পুরস্কারের পেছনে চলে না? লালন তো দুবার পুরস্কার পান, হাসন পেয়েছেন, কাজী নজরুল ইসলাম পেয়েছেন, কিন্তু তারা কোনো কবির চেপে ধরে। তাহলে কি আমরা বলতে পারি যে আমরা সাধারণরা প্রকৃত কবিকে চিনব সেভাবেই যারা কোনো পুরস্কার পাননি, আর যারা পুরস্কার পেয়েছে আপনার মতো তারা আসলে প্রকৃত কবি না? নাও হতে পারে, যারা পুরস্কার পেয়েছে তাদের ভিতরে কেউ কেউ রবীন্দ্রনাথ পুরস্কার পেয়েছে, তাকে আমি কবি হিসেবে অস্বীকার করতে পারবো না। কিন্তু দেখা যাবে রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার পেয়েছে, এই মাপে পৃথিবীতে খুব কম কবি আছে যে কবি এটা পুরস্কারের জন্য আমি কবি বলে নিচ্ছি মনে করি না। স্যার, এখানে তো একটি বিষয় আমরা জানি যে বাংলা একাডেমিতে এই যে আপনারা তরুণ প্রকল্প নিলেন কবিদেরকে উৎসাহিত করবার জন্য, কিন্তু সিনিয়ররা জুনিয়রদেরকে খুব একটা সহযোগিতা করেন না, জুনিয়রদের সঠিক পথ দেখান না, এই প্রক্রিয়াটা কি আমাদের মানসিকতার ভিতরে ঢুকে গেছে নাকি এর থেকে বের হওয়ার কোনো উপায় আপনি জানেন? বের হওয়ার পথ হচ্ছে, প্রথম কথা হচ্ছে সিনিয়র জুনিয়রের ভিতর যে সমতা বলবো না, যেটা লিঙ্কিং আপ ইংরেজি বললাম আমি, সম্পর্ক, সেই সম্পর্কটা শ্রদ্ধার এবং প্রীতি, গুরু এবং শিষ্যের, যেটা কিন্তু একেবারে আদি গুরু গৃহ থেকে এসছে আমাদের সমাজে, এটা কিন্তু বেশ লুপ্ত হয়ে গেছে এখন, কিন্তু মানুষ সহজে এই সম্পর্কটাকে ধারণ করে না। তাহলে কোনো শিষ্য আপনাকে? আমি কোনো শিষ্যকে শনাক্ত করি না, আমার কোনো শিষ্য থাকে তারা বলবে, গুরু শিষ্যের এই বিষয়টাকে আমি মানি কিন্তু আমি স্পষ্ট করি না। বর্তমান চলমান এবং জীবিত কবিদের ভিতর সেরা কবি কে বাংলাদেশে? পৃথিবীতে কোনো সেরা কবি বলতে কিছু নেই, একই মানের অনেক কবি আছে। বাংলা ভাষায় যদি কবিদের কথা বলি, আমি পশ্চিমবঙ্গে একজন কবির কথা বলবো, শঙ্কর ঘোষ। স্যার, আপনার কাছ থেকে একটি কবিতার ছোট্ট কিছু অংশ আবৃত্তি। গুটিয়ে যাও, গুটিয়ে গেলেই সুখ, রোদ দুপুরে পূর্বে না আর বুক, বুকের তলে হৃদয় নামক পাখি, টের পাবে না তীর শিকারী পাখি, গুটিয়ে যাও, গুটিয়ে গেলেই ভালো, বহন সুখে জ্বলবে জ্বলবে আলো,
নিজের ভিতরে গুটিয়ে দাও।